দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এত তাড়াহুড়ো করতেছিস কেন? সময় নাই দোস্ত, আমার হাতে একদমই সময় নাই। কেন? আমার একটা স্বপ্ন পূরণ হইতে যাইতেছে। স্বপ্ন? তুই কি কোনো নতুন মোবাইল কিনবি? না, নতুন বাইক? না, নতুন বাড়ি? নতুন গাড়ি? আরে না, তোর কি মনে হয় আমি একজন FN বা CC যে এইগুলো করতে পারবো? এখন আমার ওই সময় আসে নাই। তোর কি বিয়ে ঠিক হয়েছে? আর ইউ গেটিং ম্যারিড হোমি? মনের মতো একজন জীবনসঙ্গী খুঁজতেছি, এখনো পাইনি। তাইলে তুই কোন স্বপ্নের কথা বলতেছিস? ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল জীবনে একবার হইলেও মক্কা শহরটা ঘুরে আসার। তার মানে তুই উমরা হজ করতে যেতেছিস? হ্যাঁ বন্ধু, ছোটবেলা থেকে অনেক গল্প শুনছি জায়গাটার, আর এত ছবি দেখছি, এত ভিডিও দেখছি, জীবনে একবার খুব ইচ্ছা ছিল ওই জায়গাটায় গিয়া আল্লাহর ঘরটা একদম কাছ থেকে দেখার, নিজের হাত দিয়া একবার কাবা ঘরটা স্পর্শ করার। মাশা আল্লাহ, কথাটা শুইলে মনটা ভালো হয়ে গেল বন্ধু। তো সব কিছু কি গুছানো হয়ে গেছে? মোটামুটি গুছাই ফেলছি। ওইখানে গিয়া সবার সাথে যোগাযোগ করবি কেমনে? সৌদি আরবের একটা সিম কিনে নিব। ইন্টারনেট? ওই সিমের একটা ডাটা প্যাক কিনে নিলেই তো হইব। এসব করবি কেন? তুই তো চাইলে রোমিং সার্ভিস অ্যাক্টিভেট কইরা তো জিপি সিম দিয়েই এই সব কাজ ইজিলি করতে পারবি। তাই? হুম, সৌদির সিমের প্যাকেজের যে দাম, তুই সেই খরচেই জিপির বিভিন্ন হজ আর অন্য প্যাকেজ আছে সেগুলো ইজিলি কিনে নিতে পারবি। আর তোর নতুন করে কোনো সিম কেনার ঝামেলাও হবে না। তুই তোর বাংলাদেশের জিপি নাম্বারটাই অ্যাক্টিভ রেখে ওইখানে ইজিলি সব ধরনের সার্ভিস পেয়ে যাবি, আর কোনো ধরনের নেটওয়ার্ক ইস্যুও হবে না। তুই অনেক বড় একটা হেল্প করলি বন্ধু, দোয়া করিস যেন সাবধানে যাইতে পারি। কি রে এরম মন খারাপ করলি কেন? শোন, ওইখানে গিয়া আবার আমাকে ভুলিয়ে যাইস না। আসার সময় লগে করে খেজুর আর জমজমের পানি অবশ্যই নিয়ে আসবি। ইনশাআল্লাহ, তোদের কথা কখনো বলুন না, আমি অবশ্যই ওগুলো নিয়ে আসবো বন্ধু।